বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে 12:05 আর 5 মিনিটের জন্যই আমাকে বাঁচিয়ে দিয়েছে, যার জন্য তোমাদেরকে গুড মর্নিং বলার সুযোগটা পেলাম। দেখতেই পাচ্ছ একদম স্নান দান করে এসে আজকে বসেছি ব্লগটা শুরু করতে। কোনো দিনও আমি এটা করিনি, আজকে ফার্স্ট টাইম। যদিও ফার্স্ট টাইম আমি বলছি, কারণ আমার মনে পড়ছে না, আমার মেমোরিতে অন্তত নেই আমি এরকম স্নান দান করে একেবারে ব্লগ করতে বসেছি। অনেক সময় হয়তো কোথাও যাব রেডি হয়ে বেরিয়ে একেবারে ব্লগ করেছি, বা রেডি হয়ে ঘরের থেকে শুরু করেছি, এরকম হয়েছে। কিন্তু বাড়িতেই থাকবো কিন্তু এরকম স্নান দান করে এরকম ভাবে হয়তো শুরু করা হয়নি, আজকেই ফার্স্ট টাইম। কারণ মনে হলো এক একদিন এক এক ভাবে শুরু করলে আমার নিজেরও ভালো লাগবে, তোমাদেরকেও আমি ভালো লাগাতে পারবো, তাই জন্য এভাবে শুরু করা। তো আজকে এখন থেকে শুরু করছি, কারণটা হচ্ছে আজকে আমাকে অনেকেই কালকের ব্লগটা নিয়ে আর থাকসার ব্লগটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছো তার উত্তর দেবো বলে। কারণ সকালবেলা যদি আমি শুরু করতাম তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো টাইম আমার কাছে থাকতো না, একটু বসে ধীরে সুস্থে কথাগুলো একটু বলতে হবে তাই জন্য। আর এখন থেকে শুরু করলাম, কারণটা হচ্ছে মানে এখন বলার জন্য বসলাম, তার কারণটা হচ্ছে ভিডিওর একদম শুরুর পার্টটা দিই তাহলে এটা থাকবে। কারণ অনেকেই আছে যারা পুরো ভিডিও দেখে না, প্রথমেই হয়তো পুরো ভিডিও কেন কয়েক মিনিটও দেখে না, হয়তো ঢুকে স্কিপ করে বেরিয়ে যায়, তো ওই জন্যই প্রথমে কথাগুলো বলতে বসা। তো চলো বন্ধুরা শুরু করি। আমাকে প্রথমে কালকের কেকটা নিয়ে জিজ্ঞেস করেছে অনন্যা চৌধুরী, হয়তো আমারই ভুল, আমি দেখাইনি আমি কিভাবে করেছি, বা আমি বুঝতেও পারিনি, হয়তো তোমাদের এরকম প্রয়োজন হতে পারে বা আমাকে বলতে হতে পারে, যাই হোক না কেন। তো আমি আজকে বলে দিচ্ছি, কালকে আমাকে জিজ্ঞেস করেছো যে ক্রিমটা আমি কি কোম্পানির ইউজ করেছি বা কি ক্রিম ইউজ করেছি। ওটা ছিল হুইপ ক্রিম, ওটা ছিল ডিলাইটের হুইপ ক্রিম, যেটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম কেকের শপ থেকে। তো আর জিজ্ঞেস করেছো মিক্সিতে আমি কিভাবে ওটাকে মিক্স করেছি, ওটা মিক্স তো নয়, তুমি যদি চকলেট ক্রিম বানাতে চাও তাহলে চকো পাউডার বা চকলেট সস যেটা ইউজ করতে পারো, যেটা ইচ্ছে তোমার সেটা ইউজ করতে পারো, যেরকম চকো চাও সেরকম, মানে চকলেটই চকলেটই যেরকম চাও সেই অনুপাতে তুমি দেবে। আমি একটু অল্পই দিতে চেয়েছিলাম যেহেতু ওপরে আবার চকলেট সিরাপটা আমি দিই তাই জন্যে। আর দুটোকে দিয়ে ক্রিমটার সাথে ভালো করে মিক্সিতে 7 থেকে 8 মিনিট তো কমসে কম ঘোরাতেই হবে, কারণ তুমি চামচ দিয়ে যখন ক্রিমটাকে তুলবে না তখন মানে তুমি যখন টেনে তুলতে তোমার কষ্ট হবে, মানে ক্রিমটা ভারী হয়ে যাবে, আমি বোঝাতে পারছি কিনা জানি না, ক্রিমটা বেশ ভারী হয়ে যাবে তো তুলতে কষ্ট হবে, এই পর্যায়ে গিয়ে ক্রিমটাকে ছাড়তে হবে। হয়তো হ্যান্ড বিটারের মতো হবে না, কিন্তু মিক্সিতেও খারাপ কিছু হবে না, তুমি তোমার বাড়িতে খাওয়াতেই পারবে, রিলেটিভদের বা কারো জন্মদিনে তুমি করতেই পারবে। তো সেই জন্য আমি করি, যেহেতু আমার হ্যান্ড বিটার কেনা নেই তাই জন্য আমি মিক্সিতেই করেছি, এভাবেই করেছি। আর ডিলাইট ক্রিমটাকে আমি কিনে এনে, ডিলাইট কেন, শুধু তুমি যে কোনো হুইপ ক্রিম কিনতে পারো, ভালো দেখে কিনতে হবে এই যা, আর সেটাকে কিনে এনে ডিপেই অবশ্যই রাখতে হবে। যখন তুমি ক্রিমটা করবে কেকের উপর দেবে আর কি, ঠিক তার 2 ঘন্টা আগে বার করতে হবে, বার করে এসিতে বা কোথাও ঠান্ডা জায়গায় তাড়াতাড়ি কাজটা করতে হবে, না কিন্তু ক্রিমটা গলতে শুরু করবে। এইটাই ছিল। আর হচ্ছে থামসা নিয়ে, হ্যাঁ অনন্যা চৌধুরী, আমি মনে হয় তোমার উত্তরগুলো দিয়ে দিতে পেরেছি। তো তোমাকে আমি বলেছিলাম যে আমি তোমাকে এই ব্লগটার সাথে উত্তরগুলো দিয়ে দেবো, কারণ কমেন্ট বক্সে সত্যি এভাবে লেখা যায় না, আর আমি তোমাকে কতটা বোঝাতে পারতাম আমি নিজেও জানি না। তুমি যদি ব্লগটা দেখে থাকো তাহলে বলো যে তোমার সব প্রশ্নের উত্তর আমি ঠিক করে দিতে পেরেছি কিনা। আর থামসা, থামসাতে টিকিট বুকিং এর ক্ষেত্রে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে কিভাবে করেছি, দুটো নাম আমার মনে পড়ছে যারা আমাকে পার্সোনালি মেসেজ করেছিল, গায়ত্রী দি আর দীপানি দি। তো এই দুজনকে, এই শুধু দুজন নয় আরো কয়েকজন জিজ্ঞেস করেছে, তো আমি একবারেই বলে দিচ্ছি যে বুক মাই শোতে টিকিট কাটতে হয়, বুক মাই শোতে থামসা ট্রাইবাল রেস্টুরেন্ট বললেই চলে আসে, মানে সার্চ করলেই চলে আসে, তো সেখান থেকে টিকিটটা কাটতে হয়। তোমাকে টাইম দিয়ে দেবে 12:00, 1:00, 2:00, 3:00, 4:00 এরকম করে ডিনার টাইম অবধি টাইম যাবে। তো তোমার যেই স্টল মানে যেটা বুকিং করার ইচ্ছে যে টাইমটা, তুমি সেই টাইমটা নিতে পারো। আর হচ্ছে হ্যাঁ, নন এসিতে হচ্ছে যেখানটা আমি বাইরে পরে খড়ের ছাতা দেওয়া ছিল ওখানটা যেটা বসেছিলাম ওখানে হচ্ছে নন এসি, নন এসিতে হচ্ছে 20 টাকা করে টিকিট। এরকম নয় যে তুমি নন এসিতে বসলে তুমি পুরো জায়গাটা ঘুরতে পারবে না, ঘুরতে অবশ্যই পারবে, কিন্তু এসি যেটা সেটার ভেতরে তোমাকে ঢুকতে দেবে না, মানে ওই থামসার যে স্টাইলের যে রেস্টুরেন্টটা ছিল মূলত সেটার ভেতরে তোমাকে ঢুকতে দেবে না। আর এসিতে কাটলে হচ্ছে 50 rupees পার হেড, আর ওটা হচ্ছে ওই থামসাটার ভেতরে ঢুকতে দেয়, মানে ওই রেস্টুরেন্টের ভেতরটাতে ঢুকতে দেয় আর কি।
এরিয়াটা পুরোটাই রেস্টুরেন্টের মধ্যে, আমরা যেটাই বসে খেয়েছি আর কি সেটার ভেতরটা হচ্ছে এসি। এসিতে বসলে তুমি পরে খেয়ে দিয়ে এসে নন এসিতে বসে সময় কাটাতেই পারো যদি ভিড় না থাকে। তো এবার ভিড়ের ক্ষেত্রে বলি যে ভিড়টা খুব একটা মানে বোঝা যাবে না, কারণ সবারই তো টাইম ধরে ধরে বুক করা থাকে, তো সেই টাইমে সে আসে এবং খায়। তারপরে নন এসিতে বুক থাকলে নন এসিতে করে, এসিতে বুক থাকলে খেয়ে দিয়ে বেরিয়ে নন এসির মধ্যে ঘুরতে থাকে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরে তুমি হাঁটতে হাঁটতে তো পুরো এরিয়াটা ঘুরতেই পারবে যেরকম আমরা ঘুরেছিলাম। তো আশা করি তোমাদের সবার প্রশ্ন উত্তরগুলো আমি দিতে পেরেছি। যদি এরপরও কারোর কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করো, আমি যতটুকু জানি তোমাদেরকে জানাতে সাহায্য করবো। চলো, 12টা অলরেডি বেজে গেছে, এখন 12:10 বাজে। তো চলো আমি আসছি একটু বাদে তোমাদের কাছে, 12:10 পুরো বাজে না, 12:05 বাজে। তো চলো, সেই 12টার সময় তোমাদের সাথে কথা হয়েছিল আবার এখন, কারণ কালো কালো লাগছে যায় না কেন, হয়তো লাইটের জন্য। তো এখন আমরা যাচ্ছি কিছু কাজ নিয়ে। তোমরা জানোই যে আমাদের কালকে যাওয়ার কথা, মানে কালকে ব্যাঙ্গালোর যাওয়ার কথা। তো আজকে কিছু কাজ আছে, অ্যাপিডি দুটো আমি যে ড্রেসগুলো পরি বাড়িতে ওইগুলো নিতে বলেছে দুখানা, তারপর স্বর্ণালি একটা ক্লিপ মতো ওইগুলো বলেছে নিতে, তো ওগুলোও দেখবো। এই বাবা এটা একদমই অন্ধকার, তো ওগুলোও কিনবো। আর কিছু একটু কেনাকাটা আছে আর কি, ওটাই কিনবো, কিনে নিয়ে তারপরে আর যাব হচ্ছে ও বাড়ি একটু বাবা মার সাথে দেখা করতে, করে তারপর রাতে ফিরবো। আর আজকে রাতে খাবার অর্ডার দেওয়া হবে, কারণ পাপা বলেছে আজকে মামুনির বার্থডেতে আমি বলেছিলাম আমরা চিলি চিকেন আর হাক্কা নুডলস, হাক্কা মিক্স নুডলসটা আমরা অর্ডার দিয়ে খেয়েছিলাম। দাঁড়াতেই হচ্ছে কারণ ওখানে মাইক চলছে, প্রচন্ডই গানের আওয়াজ হবে। তো চলো, এখন আর কথা বলা যাবে না, পরে কথা। এরপর কবে ফুচকা পাবো জানি না, তাই জন্য চলে এসেছি ফুচকা খেতে সেই একই জায়গায় স্টেশনে। তো চলো খাওয়া যাক, ওখানে পাথরটা কেমন হয়েছিল, তো ফোনের দিকে চোখ থাকলে যাওয়া হয়, এই যে চূড়ান্ত লাইন। তো চলো খেয়ে নিই আগে। আজকের এই খুব চেনা রাস্তাঘাটগুলো ছেড়ে কালকে আর দেখতেও পাবো না এই রাস্তাঘাটগুলো। তো আমি নিজেও দেখছিলাম আজকে এদিক ওদিক সেদিক তাকিয়ে তাকিয়ে, তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমার কাছেও স্মৃতি হয়ে থেকে গেল, যতদিন আবার আমি এখানে আসছি ততদিনের জন্য এটাই আমার কাছে স্মৃতি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম, এরপর যা যা হবে দেখতে থাকো। এটাই আমাদের পাড়ার পুজো বলতে পারো, স্কুল মাঠে পুজোটা হয়। তার প্যান্ডেলটা দেখে সত্যিই আজ মনে হচ্ছে পুজো এসে গেছে। বাড়ি ফিরছি একদমই বিধ্বস্ত অবস্থা, টিপ পড়াছিলাম, টিপটা চলে গেছে আইব্রো করার টাইমে, টাইমেও যায়নি, তারপরেও পড়েছি আমি, বাবা পুরো অন্ধকার কালো আমি, তো তখনও ছিল, তারপরে হয়তো অন্যান্য টুন্না দিয়ে মুখ থেকে পড়ে গেছে বা কিছু। তো চলো, এই যে এগুলো হচ্ছে অ্যাপিডির জিনিসপত্র বলছিলাম, যেগুলো স্বর্ণালিকটাও পেয়েছি অ্যাপিডিকটাও পেয়েছি। তো আর ওই রাস্তাটার দিকে না যেখানটা আলো থাকে ওখানটা একদমই কথা বলা যাচ্ছে না, কারণ পুজো পুজো ফিল চলেই এসছে। তোমাদেরকে দেখালামই স্কুল মাঠের প্যান্ডেলটা আমাদের তৈরি হচ্ছে প্রায়, পুরোই পুজো পুজো লাগছিল যখন ওখানে রিক্সাটা দিয়ে আসছিল। কালকে চলে যাবো, মন তো অবশ্যই খারাপ, অনেকটাই খারাপ, সব মিলিয়ে এই চেনা রাস্তাঘাটগুলো আর দেখতে পাবো না আবারও। তো সব থেকে বড় কথা আমি এখানেই বড় হওয়া, এখানেই স্কুল সবটা এখানেই না, ওই জন্য আরো বেশি খারাপ লাগে, মামুনি পাপাও বোধহয় চলে এসছে। তো চলো ঘরে যাওয়া যাক। তো ফিরে তো এসেছি অনেকক্ষণ, তারপর সত্যি আর ক্যামেরার সামনে আসার টাইম হয়নি, কারণ করছিলাম একটু কাজ। এখন বাজে পাক্কা 12টা, পাক্কা 12টা বাজে। ওই দেখো আমাদের ট্রলি পুরো গোছানো হয়ে গেছে, এই যে ম্যাজেন্টা কালারের মতো দেখছো ট্রলিটা, আর এই পাশে স্কাই ব্যাগের, এই দুটো ট্রলি নিয়ে তো আমরা এসেই ছিলাম। পাশে যে আরেকটা স্কাই ব্যাগের ছোট্ট ট্রলি দেখছো, ওটা আমাদের খুবই দরকারি ছিল। তো এবার হ্যান্ড লাগেজে যেহেতু আমাদের 10-10-20 কেজি নিতে দেবে, তো এইটা নিয়ে এবার আমরা চলে যাচ্ছি। আর এইগুলো তো ছিলই, তোমাদের সামনে মিশো থেকে করা হয়েছিল অর্ডার। আর
আর ওইটা তো আমার কাঁধ ব্যাগ যাবেই, আর এই নীল যে ব্যাগটা পিঠের, এটা তো ল্যাপটপ অফিসের সবকিছু সিস্টেম এর মধ্যেই যাচ্ছে, মানে অফিসের ল্যাপটপটা আর কি এর মধ্যেই যাচ্ছে। তো কালকে সকালের ভিডিওটা হয়তো এখান থেকে শেষ করবো, কিন্তু শেষ মানে শুরুটা করবো এখান থেকে, শেষটা করব ওখানে পৌঁছে গিয়ে। তো সব মিলিয়ে একটু তো খারাপ লাগা আছেই, বারবার বলছি। আর আজকে রাতে ডিনারে ছিল, যেটা বলতে গিয়ে তখন গানের জন্য আর বলতে পারিনি, তো আজকে ছিল হচ্ছে মিক্সড হাক্কা নুডলস আর চিলি চিকেন। এটা অর্ডার দেওয়া হয়েছিল পাপার, সেনকে খেতে ইচ্ছে কর মানে খাওয়া ভালো লেগেছিল, তো আজকে আবার অর্ডার দিতে বলেছে। দেখো আমি ফোরহেড করলেই না আমার কপালের মুখটা বেরোয়। যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু আছে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার পাশে আছো তারা এইভাবেই পাশে থাকো আমার, আমাকে উৎসাহ দাও, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতো টাটা। আর সত্যিই পাচ্ছি না, কোমর ব্যথা বসে লাগে, দুটাতে নামাতে খুলতে অনেকবার লাস্ট টাইম গোছানো হয়েছে না ওই জন্য। তো চলো আজকের মতো টাটা।